বন্ধুরা, আজকে আমি তোমাদের রেশমি চিকেন মালাই বানিয়ে দেখাবো। দেখো, এটি কিন্তু দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। তো আমি কি করে বানাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান। দেখো, এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি। দিয়ে দিচ্ছি ফেটানো 4 চামচ টক দই। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দেখো, অর্ধেকটা লেবু নিয়েছি, এই রসটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 মুঠো ধনে পাতা কুচি, তোমাদের স্বাদ মতো কাঁচা লঙ্কাটা দিয়ে নিও, আমি আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এবার আমি সব কিছু ভালো করে মেখে নেব। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি সব কিছু ভালো করে মেখে নিচ্ছি, মেখে আমি 1/2 ঘন্টা রেখে দেব। দেখো, মাখানো হয়ে গেছে, এবার আমি রেখে দিচ্ছি ঢেকে। দেখো বন্ধুরা, আমি কিন্তু ফ্রেশ ক্রিমটা দিতে ভুলে গেছিলাম, এবার আমি এই ফ্রেশ ক্রিমটা দিয়ে দিচ্ছি। আবার একটু মেখে নিচ্ছি। মাংসটা মেরিনেট হয়ে যেতে হয়ে আমি একটি স্পেশাল মশলা বানিয়ে নেব। এর জন্য দেখো, একটা ফ্রাই প্যানে আমি সাদা তেল দিয়েছি। এবার আমি 2 বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা বন্ধুরা আমি একদম লাল করে ভাজবো না, একটু মজিয়ে নিচ্ছি। একটু মজে গেলে তারপর এখানে আমি কাজু বাদামটা দেবো। দেখো, পেঁয়াজটা কিন্তু একটু মজে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 20-25টা কাজু। কাজুটা দিয়েও কিন্তু আমি একটু ভেজে নেব। দেখো, পেঁয়াজ আর কাজুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটা মিহি পেস্ট করে নেব, একটুখানি জল দিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। দেখো, আমি কিন্তু মশলাটা দেখো সুন্দর করে পেস্ট করে নিয়েছি, একদম মিহি করে। আর এখানে দেখো, একটা কড়াইয়ে আমি সাদা তেল দিয়েছি পরিমাণ মতো। তবে এই রান্নাতে কিন্তু বন্ধুরা একটু তেল বেশি লাগে। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। দেখা সুন্দর কিন্তু বন্ধুরা একটা সেন্টও বেরিয়েছে। এবার আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু বন্ধুরা অবশ্যই গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে। বাটিতে একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি, যেহেতু নাকি এখানে কাজু বাদাম দিয়েছি তাই কিন্তু কড়াইতে লেগে যাবে, তাই কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে রান্নাটা এখন করতে হবে। আমি কিন্তু মশলাটা 2 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। এর থেকে কিন্তু বেশি কষানোর আবার দরকার নেই, যেহেতু নাকি এটা ভাজা তাই এর থেকে বেশি কষানো যাবে না। এখানে আমি মাংস দিয়েও আবার কষিয়ে নেব, তাই কিন্তু 2 মিনিট কষালেই হয়ে যাবে আমার। কিন্তু দেখো, মশলাটা কষানো হয়ে গেছে, আমি যে চিকেনটা মেরিনেট করে রেখেছিলাম এটা এবার দিয়ে দিচ্ছি।
চিকেনটা দিয়ে বন্ধুরা আমি 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব। কষিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো আমি কিন্তু মাংসটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম 7-8 মিনিট, এর ফাঁকে কিন্তু আমি ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দিয়েছিলাম। দেখো এখনই কিন্তু বেশ সুন্দর আছে, কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকেও একটু কম চিনি, সামান্য একটু, তাহলে দেখবে টেস্টটা ব্যালেন্স থাকে। আবারও আমি 7-8 মিনিট ধরে কষিয়ে নেব, আর একটুখানি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, তবে বেশি না, কিন্তু এই 1/2 কাপের মতো। দেখো 5-7 মিনিট কিন্তু হয়ে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে দিয়েছি, আর দেখো কতটা সুন্দর হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি দেখো 1 চামচ কাসুরি মেথি, আবারও আমি 2 মিনিট রান্না করে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, আমি কিন্তু আগেও 1/2 চামচ দিয়েছিলাম। দেখো এটার সেন্টটাই পাল্টে গেছে, এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে বন্ধুরা, তোমরা কিন্তু রান্না করলে না করলে বুঝতে পারবে না। আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি, 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, আর আমার চিকেনটাও কিন্তু হয়ে গেছে, মানে রেশমি চিকেন মালাই। এবার আমি এর মধ্যে একটু লাস্টে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি, তাহলে দেখবে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে। দেখো দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। আজকে রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থেকো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো।